जिंदगी फिर अंदर हाँ যে আপনাদের এখানে কি কারণে আজকে অবস্থা দেখো আমরা রাস্তা ব্লক করে দিয়েছে দুনো দিকে রাস্তা ব্লক করছে রাস্তা নাই যাও না যাও আসা রাস্তা নাই এই লাগি আমরা ট্রেন অবরোধ করছে আজকে তো আপনারা কি চাইতেছেন এখন আমরা চাইতেছি আমরা রাস্তা আসা যাও রাস্তা করে দাও এটা সব পিলার উঠায় দাও তারপরে আমরা ট্রেন আচ্ছা কতদিন আগে এরকম পিলার বইছে আজকে বইছে দুপুর বেলা কেউ নাই পাড়ার ইনফরমেশন করে না এমনি তারা আয়েশারা বইয়া রেলের কারুরে বিষয়টা জানাইছেন নি না জানাইছেন না আমরারে জানাইছেন আচ্ছা তো আমরা আয়া দেখি এখানে প্লেয়ার সব মানে তারা লাগায় গেছে তারপরে আমরা অবরোধ করতে বাধ্য আচ্ছা এই রাস্তা দিয়ে আপনারা কই যান এই রাস্তা দিয়ে আমরা বিনা বাজারে সরে যাই না আগরতলা যাই জেনে নিয়ে যাই মাধবপুরি যাই যে কোন জায়গায় যাই আমরা আর এই রাস্তা আরেক রাস্তা আছে তে এদিকেও আমরা রাস্তা পাই না ভালো রাস্তা আপনি বাচ্চা স্কুল পড়তে হসপিটালে যাইতে বাজারে যাইতে এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি তো ওইও যাইতে পারে না শুধু হাইতে হাইতে যাওয়ার লাগি রাস্তা দিলে তো আমরা এটা তো মানতে পারতো না তো এই যে পিলারটা উঠিয়ে দাও তারপরে আমরা ট্রেন যেতে দেব রেল ডিপার্টমেন্ট থেকে মানে এখন আপনার সাথে মানে কেউ আইছেন না আমরা রাস্তা লাগে রাস্তা কি মানে কি বিষয় নিয়ে ট্রেন আজকে দাঁড় করাইছেন আমরা প্রবলেম হইছে আমরা এই রাস্তাতে আছে না হ্যাঁ এই পাড়া আমরা এই পাড়া সব রাস্তা এটা পিলেবো রাস্তা এটা মানে পর্যন্ত এই রাস্তাটা যায় এটা পিডব্লিউ রাস্তা আসলো এখন আমরা এনে ওভারব্রিজ বানানোর কথা আসলো এটা ওভারব্রিজ বানাইছি না আচ্ছা আচ্ছা এটার পরে ওখানে এটা তো বানাইছি না এটার পরে এদিকে তো কথা আছে রাস্তা বন্ধ করে দিছে ইনো একটা অ্যাক্সিডেন্ট হইছে আচ্ছা ডিপার্টমেন্টারে জানাইছেন নি ডিপার্টমেন্টের কারণে জানাইছেন নি ডিপার্টমেন্টে জানাইছে তারা আচ্ছা কি কইছে দিব কইছিল ইনো রাস্তা বন্ধ করে আছে ইনো সব কাটছিল আচ্ছা এই এলাকাটার নাম কি ওভারব্রিজ কথা আছে ওভারব্রিজ হইছে না আচ্ছা এই এলাকাটার নাম কি এই এলাকাটার নাম হইছে এটা হইছে আমরা হইছে এটা বাদরেপাড়া আর অন্যকম এটা মিস আছে আর এদিকে রামদুর্গা সদরপাড়া এটা এদিকে আছে এটা পরে এদিকে আরো আরো লোক আছে আচ্ছা আপনারা এখন কি চাইতেছেন আপনারা চাইতেছে আমরা রাস্তাটা ঠিক করে দাও এটার পরে আপনারা মানে আমরা চলনে যাওনে রাস্তা ঠিক করে দাও এটার পরে আমরা রেল ছাড়ব আপনি কি এই এলাকাবাসী আমরা এলাকাবাসী এখানে সব এলাকাবাসী এখানে কেউ নাই বাইরের লোক কেউ নাই